অবশেষে পাঁচটি সি ওয়ান হান্ড্রেড থার্টি বিমান বুঝে পেল বাংলাদেশ বাংলাদেশ তার অর্ডার দেয়া পাঁচটি যুক্তরাজ্যের উদ্বৃত্ত লক্ষিড মার্টিন সি ওয়ান হান্ড্রেড থার্টি যে হারকিউলিস পরিবহন বিমানের শেষটি গ্রহণ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জেন্সকে পহেলা এপ্রিল এ কথা জানিয়েছে গত তিন ফেব্রুয়ারি এয়ারক্রাফট জেড এইচ এইট বিমানটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় তাদের টার্গেট ছিল মার্চের আগেই হস্তান্তর সম্পন্ন করা বাংলাদেশ দুটি ব্যাচে বিমানগুলো সরবরাহ করার অর্ডার দিয়েছিল এর আওতায় সালে দুটি এবং সালে তিনটি বিমান সরবরাহ করার চুক্তি হয় এসব বিমানের প্রথমটি সরবরাহ করা হয় দুই হাজার সালের মধ্য জুলাইতে ওই সময় মার্শাল এডিজি জানিয়েছিল যে তারা বিমানটি ব্যাপক ভিত্তিক রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ বিমান বাহিনী ইতোপূর্বে উল্লেখ করেছিল যে ব্রিটিশ বিমান বাহিনীর কাছ থেকে সি ওয়ান্ড্রেড থার্টি যে বিমান পরিবহন সক্ষমতা বাড়ানো সম্ভব হবে এই বিমান দিয়ে বাংলাদেশ নিজের দেশে ও সেই সাথে জাতিসংঘ মিশনগুলোতেও দায়িত্ব পালন করতে পারবে সি হান্ড্রেড থার্টি যে প্রাপ্তির ফলে বাংলাদেশ বিমান বাহিনী এখন চারটি সি ওয়ান হান্ড্রেড থার্টি বি কে অবসরে পাঠাতে পারবে এগুলো দুই হাজার এক সাল থেকে কাজ করছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওই সময় এই পুরনো বিমানগুলো কেনা হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী ট্রান্সপোর্ট স্কোয়াড্রনের আধুনিকায়ন শুরু হয় এয়ার চিফ মার্শাল আবু এসরারের হাত ধরে তার বিচক্ষণতায় বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে পাঁচটি অত্যাধুনিক সি ওয়ান হান্ড্রেড থার্টি জে সুপার হারকিউলিস পরিবহন বিমান একই সাথে লং টার্ম প্ল্যানের আওতায় আরও সি থার্টি বিমান ও অন্যান্য মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কেনা হবে সম্প্রতি দুইটি লাইট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনছে বিমান বাহিনী আধুনিকায়নের ধারাবাহিকতায় বিমান বাহিনীর জন্য কয়েকটি স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট বিমান কেনারও পরিকল্পনা রয়েছে সম্ভবত সেকেন্ড হ্যান্ড সি সেভেন্টিন এ গ্লোব বাস্টার বা সমগোত্রীয় অন্যান্য অপশন এ ফোর হান্ড্রেড এমও কেনা হতে পারে